আমাদের অনেক মুসলিম নাগরিকরা পূজা মণ্ডপে যাচ্ছে, তারা কি এই হাদিসের এই অংশগুলোকে মানে অস্বীকার করছে না? এটা কি ধরনের আচরণ? মানে আমাকে একটা পূজা মণ্ডপে গিয়ে তাদের সেখানে বক্তব্য দিয়ে সেখানে আপনার হলো সেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করে আমাকে জানান দিতে হবে আমি অসাম্প্রদায়িক? আমরা অবশ্যই যাতে অবশ্যই আমরা আমরা যদি আপনার এটা ন্যায্য হয় অবশ্যই আমাদের ফেস দ্য পিপল আপনাদের পাশে থাকবে। তারেক রহমানের কথাটা শুনে যাবে, তারেক রহমান, এরপরে আপনি না যাবেন, দাদা, এরপরে আমি আমার আমি আমি পারছি না দাদা, অনেকক্ষণ আমি হয়েছে, জানি আমি আপনি ব্যস্ত আছেন, তবে খুব চমৎকার কারো বলছেন, সবাই হাজারো মানুষ দেখছে, হাজারো মানুষ দেখছে, সেখানেও আপনি মানুষকে ধন্যবাদ সেবা দাদা। করছেন। এই এই আজকের স্টেটমেন্ট থেকে আমি আপনারা মনে একটু করি থাকেন সারা থাকেন, দেশের মানুষ যেটুকু অনেক সময় কিছু আছে সেটুকু স্পষ্ট থাকেন। হয়ে যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারেক রহমান ধন্যবাদ দাদা, একটু ইয়ে করবো প্লিজ। জি অনেক ধন্যবাদ। আমাদের আমরা কি আমরা যারা মুসলিম আমরা কি আমাদের হাদিস এবং কোরআনকে অস্বীকার করতে পারি? ওইটা যদি কোনো সমাজের কোনো বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক মনে হয়, আমাদের স্পষ্ট ভাবে ইবনে মাজহাবে সুনানে ইবনে মাজাহ সেখানে লেখা আছে, শীঘ্রই আমাদের উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সঙ্গে যাবে, মিশে যাবে। ঠিক আছে, এই যে এই এই যে বিষয়টাকে, এটা এই হাদিসটাকে আমরা অস্বীকার করতে পারবো আমরা যারা মুসলিম? তারপর আবার বলা আছে যে তোমরা মূর্তি পূজারীদের সাথে উৎসবের সময় সেখানে যেও না, মানে এই এই এটা হলো বলা আছে বাইহাকি 18:2288 এই হাদিসে বলা আছে। তাহলে এইখানে ইসলামে যদি এটা আদেশ হয় একজন মুসলিমের জন্য, এই মুসলিমের জন্য যে আদেশ, একজন মুসলিম সে কি এটাকে অস্বীকার করতে পারে? অস্বীকার করলে সে কি মুসলিম থাকে থেকে যায়? ওইখানে গান গাইতে গেছে কেন, তাই না? এটা এটা তো অসাম্প্রদায়িক বলছে, তাই না? আমি তো একটা সম্প্রদায়ের প্রতিনিধি, আমাকে আপনি আপনার আমাকে সম্প্রদায়ের বর্ণবিহীন হতে বলছেন কেন? আমি তো মুসলিম সম্প্রদায়, আমাকে আমাকে মুসলিম সম্প্রদায়ের পরিচয় ত্যাগ করতে বলছেন যে আমি অসাম্প্রদায়িক হয়ে আমি অমুসলিম হব? মানে আমি অন্য সম্প্রদায়ের প্রতি আমাকে সহিষ্ণু হওয়ার জন্য পরামর্শ দিতে পারেন, আমাকে অন্য ধর্মের প্রতি সমতা কথা বলতে পারেন, অন্য ধর্মের প্রতি আপনারা হলো সহানুভূতিশীল হওয়ার জন্য বলতে পারেন, কিন্তু আমাকে কি অসাম্প্রদায়িক হতে বলতে পারেন? আমার সম্প্রদায়কে আপনি মানে জলাঞ্জলি দিতে বলতে পারেন যে তোমার সম্প্রদায়ের মানে হলো রূপ বর্ণ মানে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি পূজা মণ্ডপে আসো? আমাদের অনেক মুসলিম নাগরিকরা পূজা মণ্ডপে যাচ্ছে, তারা কি এই হাদিসের এই অংশগুলোকে মানে অস্বীকার করছে না? এটা কি ধরনের আচরণ? মানে আমাকে একটা পূজা মণ্ডপে গিয়ে তাদের সেখানে বক্তব্য দিয়ে সেখানে আপনার হলো সেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করে আমাকে জানান দিতে হবে আমি অসাম্প্রদায়িক? আমি তো তাকে বাধা না বাধাগ্রস্ত না করে তার প্রতি অনিরাপদ পরিবেশ না তৈরি করে তার জন্য সমস্যা হয় এইরকম পরিবেশ না তৈরি করে তাকে তাকে সহযোগিতা করতে পারি, এটাই তো সবচেয়ে বড় সহযোগিতা ছিল। কিন্তু না, সেখানে সবাই গিয়ে ছবি তুলছে, নিজেদেরকে অসাম্প্রদায়িক প্রমাণের চেষ্টা করতেছে, পূজাকে সর্বজনীন প্রমাণের চেষ্টা করছে। এইটা কি আপনি একজন মানে যখন নেতারা সেখানে গিয়ে ছবি তোলে নিজেদেরকে আপনার হলো পূজার ছলে কথা বলে, হ্যাঁ, যেমন শেখ হাসিনা বলেছিল যে গজে চড়ে এবার ধান আসবে না, ধান মানে গজে চড়ে দুর্গা আসছে দেবী আসছে এই জন্য ধানের ফলন বেশি হবে, এটা কি একজন মুসলিম নেত্রীর বলার কথা? এটা এটা কি এটা বিশ্বাসের কথা? এটা বলে আমাকে অসাম্প্রদায়িক হতে হবে? এগুলো যখন এই যে রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে ছবি তোলে, ওইটা কি হিন্দুরা দেখে খুশি হয় নাকি তারা দেখে মানে এইসব স্টেটমেন্ট কিন্তু অনেকে মনে করে শুধুমাত্র রাজনৈতিক ভাবেই না না, ওইটা কি ব্যবহার করা, হিন্দুরা এবং সেটা একজন একজন মুসলিম প্রতিনিধি পূজার মধ্যে গিয়ে দাঁড়ায় মাঝখানে দাঁড়ায় মাইক নিয়ে বক্তব্য দিচ্ছে, হিন্দুরা খুশি হয় নাকি হিন্দুরা গিয়ে হিন্দুরা বলে যে ফটো সেশন করতে আসছে, বলেন? এটা কি আপনি এতগুলো হিন্দুর উপর হামলা হয়েছে বিভিন্ন সময়ে কোনো বিচার করতে পারেন না, কিন্তু ওখানে যায় সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন? যখন কিন্তু এই যে সৈকত, বললেন এখানে আমি সেগুলি ধর্মীয় এখানে বিষয় এখানে নিয়ে আলোচনা স্কুলের ভাইরা চলে আলোচনা করবো। তারেক রহমান স্কুলের আজকে যে ভাইরা চলে বিষয়টির গেল কথা বলছি না, সেটিকে আমি আমি জানি না, এখানে স্কুলে যে ভাইরা ছিল উনি চলে গেল, আমি তো ওনাকে বলতে চাচ্ছি যে এই যে সৈকত 20টি হিন্দু বাড়ি পুড়ায় দিল, ঠিক আছে, হিন্দু বাড়ি পুড়ায় দিল, আমরা সেই সময় কেন একটা মিছিল দেখলাম না শাহবাগে? মানে বিচার চাওয়ার সময়টা কি মানে আপনার হলো এটা কি বিচার চাওয়ার উর্বর সময় নাকি ওই সময় শেখ হাসিনাকে বিরক্ত করতে ইচ্ছা হয়নি? শেখ হাসিনাকে আমরা বিরক্ত করব না, নাসিরনগরে সব তছনছ করে দিল কিন্তু কোনো মিছিল হলো না হিন্দুদের পক্ষ থেকে, কেন শেখ হাসিনাকে বিরক্ত করতে চায়নি তারা?
তারপরে সুনামগঞ্জে সাল্লাই আপনারা হলো তছনছ করে দিল যুবলীগ নেতা, তখন তখন বিচার চেয়ে মিছিল হয়নি কেন? শেখ হাসিনাকে বিচার করতে চায়নি তারা, শেখ হাসিনাকে তারা বিরক্ত করতে চায় নাই। আমি এগুলো আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু চলে গেল। আমি জানতে মানে আমার জানতে চাওয়ার ইচ্ছা মানে কি কি হচ্ছে আসলে না, উনি উনি আমাদের এসেছিলেন দেশে। আগমনের জন্য, কারণ ওনাদের পূজা হ্যাঁ চলছে, এসেছে, তারপর উনি ওনার আমার খারাপ অনুরোধ লাগা রেখেছিল, উনি স্বাভাবিক, আগমন চলে যাওয়া করেছিলেন। স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক। কিন্তু আমার জানার ইচ্ছা ছিল ওনার কাছেই যে আপনারা যখন নড়াইলে, নড়াইলে আপনার হলো মাশরাফি ওখানে নেতা, ওখানে যখন আওয়ামী লীগ নেতারা নড়াইলে ভাঙচুরের সঙ্গে জড়িত, তখন মাশরাফির বিরুদ্ধে মিছিল হয়নি কারণ মাশরাফিকে তারা বিরক্ত করতে চায়নি, মাশরাফিকে তারা বিব্রত করতে চায়নি। কেন চাচ্ছে না আওয়ামী লীগকে বিব্রত করতে? কেন আওয়ামী লীগকে বিব্রত করতে চায়নি? এটা তো আমাদের জিজ্ঞাসা করার অধিকার আছে। এত বড় বড় ঘটনা ঘটেছে, 20টা বাড়ি হিন্দুদের বাড়ি ছাত্রলীগ নেতা সৈকত পুড়ায় দিল, এর চেয়ে বড় ঘটনা তো বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। তাহলে ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে কেন মিছিল হলো না, ছাত্রলীগের বিরুদ্ধে কেন মিছিল হলো না? কারণ তারা তাদেরকে বিব্রত করতে চায়নি। এই বিষয়গুলো আমাদের যে সাম্প্রদায়িক, আমাদেরকে সব সময় অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কেউই অসাম্প্রদায়িক না, হিন্দু ধর্মের একজন ব্যক্তিকে আপনি কেন অসাম্প্রদায়িক বানাবেন? সে একটা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, সে স্ট্রংলি ওটার প্রতিনিধিত্ব করে এবং তার এই অধিকার আছে। আপনি কেন তাকে তাকে সম্প্রদায়ের বর্ণহীন বানাবেন? এটা তো হয় না। আপনি একটা মানুষকে, একটা মানুষ গরুর মাংস, একটা মানুষ গরুর মাংস খায় না, তার জন্য এটা নিষেধাজ্ঞা, নিষেধ একটা হিন্দুর জন্য। আপনি তাকে বলছেন তুমি অসাম্প্রদায়িক হও, একটা স্টুপিডিটি জিজ্ঞাসা হতে পারে কিনা? এই জিজ্ঞাসা করাও তো অন্যায়। একজন মুসলিমকে স্পষ্ট হবে, এখানে আমি শুনাই দিলাম, এখানে ইবনে মাজাতে বলা আছে 3952, বলা হচ্ছে আমাদের উম্মতের কিছু অংশ মূর্তি পূজা করবে এবং কিছু লোক পূজারীদের সাথে মিশে যাবে। এই ব্যাখ্যাটা কেন দিয়েছে? কারণ মুসলিমরা যেন না মেশে, স্পষ্ট ভাবে বলা আছে। কোন মুসলিমের এত হিম্মত হয়েছে সেটাকে অস্বীকার করবে? এগুলো আমরা আমরা বলতে চাচ্ছি। এখন এখনো এখনো তো সময় আছে। আমি চাই যে হিন্দুরা ওই সৈকতের ছবি নিয়ে, তারা মাথার উপর নিয়ে ওই ছাত্রলীগের সৈকতের ছবি একটা প্রিন্ট করে ধরুক না ধরুক, আমরাও বিচারে সহযোগিতা করব। ওই ওই সুনামগঞ্জে দিরাই সাল্লাতে যে যুবলীগ নেতা ওখানে পুরায় সাক্ষাৎ করে দিল, তার ছবি নিয়ে, ছবি তার ছবি কোথায়? ছবি নিয়ে মিছিল করো না কেন? আজকেও মিছিল করুক, আমিও পাশে গিয়ে মিছিলে দাঁড়াবো, আজকেও মিছিল দাঁড়াবো তার পাশে। তারপর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে দুজন আওয়ামী লীগ নেতা এই মন্দির ভাঙচুর করার সাথে সম্পৃক্ত ব্যাপক ভাবে, সে তাদের দুটো ছবি নিয়ে মিছিল করুক। ওই দুটা যখন শেখ হাসিনা নমিনেশন দিল তখন তো মিছিল হয়নি, আজকেও মিছিল করুক, ওই মিছিল তো হচ্ছে না। এই যে মিছিলটা হচ্ছে সেই মিছিলের একটা ব্যাড ইন্টেনশন আছে। এই মিছিলে মানে আওয়ামী লীগ লাভবান হচ্ছে, আওয়ামী লীগের নেতারা এখানে ঢুকে যাচ্ছে। একজন আওয়ামী লীগ নেতা, তার হিন্দু পরিচয় হতে পারে, মুসলিম পরিচয় হতে পারে, সে হিন্দু পরিচয় হোক মুসলিম পরিচয় হোক, হিন্দু আওয়ামী লীগ নেতাও সাধারণ নাগরিকের উপর নিপীড়ন করেছে, মুসলিম আওয়ামী লীগ নেতাও নিপীড়ন করেছে, তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে বিচার হবে, তার তার শাস্তি হবে। তার তার শাস্তি করতে গেলেই বলবে যে যে সে হিন্দু নিপীড়ন করছে। এই যে অসি প্রদীপ, অসি প্রদীপ এখানে ওই যে অসি প্রদীপের আইনজীবী হয়েছিল দেব, দেবপ্রিয় নাকি যেন নাম আমি ভুলে গেলাম, অসি প্রদীপের আইনজীবী কে হয়েছিল, ওই যে হিন্দু মুসলিম হিন্দু রানাবাসগুপ্ত, রানাদাস গুপ্ত, রানাদাস গুপ্ত, রানাবাসগুপ্ত, হ্যাঁ রানাবাসগুপ্ত অসি প্রদীপের আইনজীবী হয়েছে। হিন্দু হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ, একটা ঐক্য পরিষদ করছে যেখানে মুসলিমদের নাই, একটা দেশে সবাই মিলে বাস করি, মানে একটা একটা মুসলিমদেরকে বাদ দিয়ে ঐক্য কেন? আমাদের সঙ্গে লড়াই করতে চায়? আমি জিজ্ঞাসা করছি, আমাদেরকে নিয়ে ঐক্য করলে সমস্যা কোথায়? রানাবাসগুপ্ত জবাব দিতে পারবে? এখন রানাদাস গুপ্ত ওইখানে একটা সন্ত্রাসীর বিরুদ্ধে পক্ষে দাঁড়িয়ে গেছে, ওইখানে ওইখানে পরিচয় দিচ্ছে যে হিন্দুকে গ্রেপ্তার করছে, অসি প্রদীপকে হিন্দু, অসি প্রদীপ কি হিন্দু পরিচয় নিপীড়ন করছে? অসি প্রদীপ কি হিন্দু পরিচয়ে ক্রস ফায়ার দিয়েছিল? আওয়ামী লীগ নেতা যে সকল হিন্দু হিন্দু আওয়ামী লীগ নেতার উপর বাড়ি ঘরে হামলা হয়েছে, ওরা কি ওদের কি হিন্দু পরিচয়ের কারণে ওদের বাড়িতে হামলা করা হয়েছে? এটা তো বুঝতে হবে। বছরের পর বছর যেই আওয়ামী লীগ নেতারা নিপীড়ন করেছে, সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান কোনো পরিচয় না, তার পরিচয় সে আওয়ামী লীগ এবং সে নিপীড়ক। এই নিপীড়ক যে জায়গাগুলো দখল করেছিল, যে ব্যবসা প্রতিষ্ঠান গুলো দখল করেছিল, ওইগুলো যখন টেক ওভার করবে জামাত গিয়ে, টেক ওভার করবে বিএনপি গিয়ে, ওগুলো কি হিন্দু পরিচয়ে টেক ওভার করছে? এগুলো এই ব্যাখ্যাগুলো হচ্ছে না এইভাবে। এখানে আমাদের খুব সচেতন ভাবে খেয়াল করতে হবে যে কোন কোন ঘটনা আওয়ামী লীগকে বেনিফিট দিচ্ছে, কোন কোন ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইচ্ছাকে কিন্তু পূরণ করছে, কোন কোন ঘটনা ভারতকে বেনিফিট দিচ্ছে। এই এই ঘটনাগুলো যারা করছে এগুলো হতে মানে আমরা তো চাচ্ছি, আমরা তো চাচ্ছি যে এখনই যা যত নিপীড়ক, এটা তো আমাদেরও প্রশ্ন, এক এক
একটা হিন্দু বাড়িতে হামলা ভাঙচুরের জন্য কোনো বিচার হয়নি? কেন বিচার হলো না? কেন কিন্তু বিচার না, হলো না? এটা তো কেন এটা বিচার আমার খুব হয়নি বিরক্ত তাই লাগতেছে বলে ভাই, যে যে তারা হামলা কোনো, ছাড়া। কিন্তু কিন্তু দেখেন একটু দেখেন বর্তমানে আছে, সাগর ভাই, বর্তমানে আছে, আমি আগে হয়নি, আমি আগে বলছি, বিভিন্ন, দেখেন হ্যাঁ আমি সাগর ভাই, মানে কোন হিন্দু বাড়িতে মানে হামলার জন্যই বিচার হলো না, কোন হিন্দু মূর্তি মন্দির ভাঙার জন্য বিচার হলো না, এটা তো মুসলিম হিসেবে আমার উপর দায় পড়তেছে। আমার আমি তো দায়ী, এখানে আলুর রহমান স্যার দায়ী, সালাহউদ্দিন স্যার দায়ী, এখানে মুফতি মোহাম্মদ রহমানি ভাই দায়ী, আমরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় শক্তিশালী, আমরা দায়ী এখানে। তাই আমরা প্রশ্ন করছি, কেন বিচার হচ্ছে না? একটা সংখ্যায় দুর্বল, ওর উপর ওর একটা ফুলের টোকা লাগলেও সংখ্যায় যারা বেশি তাদের উপর দোষ হয়। আমাদের দায়িত্ব এবং দায় তাদেরকে রক্ষা করা, তাদেরকে সেফটি দেওয়া, তাদের তাদের সমস্যা না হয়, এটা আমাদের এটা আমাদের দেখার দায়িত্ব। আমার ওখানে পূজা মণ্ডপে আমার পূজা করার সাথে সহমর্মিত জানানো আমার দায়িত্ব না? এটা হইলে আমি মুসলিমটাকে খারিজ হয়ে যাই, আমাকে মুসলিমটাকে বের করে দেওয়া হয়। এই বিষয়গুলো নিয়ে ভুলভাল জবাব দিয়ে আমি মানে আমার খুব স্পষ্ট ভাবে মানে আমাদেরকে এখানে একটা সেকুলার গোষ্ঠী স্পষ্ট ভাবে মানে নাস্তিক গোষ্ঠী স্পষ্ট ভাবে মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে আগে মানে সর্বজনীন বানাতে চায়, তারপরে সেখান থেকে তারা সেকুলার বানাতে চায়, সেখান থেকে তারা নাস্তিক বানাতে চায়, এই এজেন্ডা নিয়ে কাজ করছে। এবং এরা একটা যুদ্ধে লিপ্ত হয়েছে আমাদের বিরুদ্ধে, তারা মনে হয় যে সংগ্রাম করছে, তারা অ্যাক্টিভিজম করছে, তারা আন্দোলন করছে আমাদের বিরুদ্ধে। এটা কি ধরনের কথা? শাহবাগি বলে আমরা যাদেরকে জানি, তারা ব্যাপকভাবে অ্যান্টি মুসলিম অ্যাক্টিভিটি চালাচ্ছে, অ্যান্টি মুসলিম অ্যাক্টিভিটি, এবং তারা শাহবাগি নামে যারা পরিচিত, এটা তাদের ধর্মে রূপান্তরিত হয়েছে, এবং তারা ইন্টেনশনালি অ্যান্টি মুসলিম অ্যাক্টিভিটি করতে গিয়ে তারা হিন্দু ঘেঁষা মানে আয়োজন করছে, হিন্দু মনোভাব সম্পন্ন আয়োজন করছে। এইটা তো কথা ছিল না, আপনি সেকুলারের কথা বলেন, কিন্তু আপনি সেকুলারের কথা বলতে বলতে আমাকে ওই দিকে কেন ঠেলেন? ওই 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 মূর্তির দিকে কেন ঠেলেন আমাকে? আমাকে কেন পয়লা বৈশাখের একটা একটা তারেক ভাই, দেবীর মুখোশ তারেক ভাই ধরতে একটা আমাকে প্রশ্ন, তারেক আমাকে ভাই, ধরাই দিচ্ছেন? তারেক ভাই আপনার সাথে একটা সংযুক্তি, আমাদের প্রধান উপদেষ্টাও তো আপনার দুর্গাপূজাকে সার্বজনীন বললো। কেন বলছে আমাকে আমাকে খুঁজে বের করতে হবে? প্রধান আচ্ছা সেটা উপদেষ্টা, ভিন্ন ব্যাপার, আমি আমরা বলি, আমরা না আমি সেটা ভিন্ন যতটুকু ব্যাপার, সেটা ভিন্ন শোনেন, ব্যাপার, এখানে এখানে কিছু রাষ্ট্রাচার রয়েছে, কিছু রাজনৈতিক বিষয় রয়েছে, কিছু আমাদের দেশীয় বা কি বলে স্টেটের কিছু 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 দুর্গাপূজাকে সার্বজনীন কেন্দ্রিক কিন্তু নীতি কেন রয়েছে, মানে সেটার কেন সাথে আমরা কিন্তু আমরা আমরা ধর্মীয় বিষয়গুলিকে না, আমরা উনি একসাথে উনি আলোচনা করলে প্রধানমন্ত্রী হবে না? থেকে বিশেষ ওনার করে ভুল এগুলো মাপ আর আমার ভুল না, চাপতে হতে হবে এগুলিকে আনলে পরে আমার নাকি? আলোচনা শেষ হবে। আপনাকে ধন্যবাদ।